हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। बंधुरा तो तुम्हारा केमन आछो, आशा करी भलोई आछो। तो आज के नतून दिन नतून भिडियोते तुम्हारे स्वागत जाना। तो एखन समय सकाल 10টা, बेटुके स्कूल थेके निये एलाम। आर एतो गरम रात्रे बेले कि बोलबो, गोटा रात घुम हयनी, एपास ओपास करेछि, माने जेदिके आर कि पास फिरछि सेदिके आर कि घामे एकदम भिजे जाच्छि। तो आज के बेटू के सकाल सकाल स्नान करे स्कूल नहीं गेसलम। तो कि एक डीएलएफ ना कि फर्म बोल फिल आप करते हैं, तो ये फर्मटाई कि करते हैं कथाए पा जाए सब करते करते गल। बेटू के स्कूल के लिए एलम, नहीं बसनगुलो धुच्छी कल के किचुगलो दरकारी छो बेटुर बापा खाय दिए दिल, मुरगीगुलो खाच्चे देखो। দিয়ে বাসনগুলো ধুয়ে গ্যাসটা পরিষ্কার করাবো আর ডাল আর আলু ভর্তা বসাবো। আর কিছু রান্না করবো না, গরমে কিছু করতেও ভালো লাগছে না, এগুলো সে পড়ে আছে, করতেই হতো। তো চলো গ্যাসটা পরিষ্কার করতে আমি চলে এসেছি। আর আমি বাইরে বসে তারপরের দিন আর কি এডিট করছি। তো এখন বাইরে প্রচণ্ড আর কি মেঘ করেছে, তো তোমরা মেঘের আওয়াজও শুনতে পাবে। তো গরম তো ভালো, একটু বেলে শরবতই খাওয়া যাক। তো আমি আর কি এই প্রথম বেলে শরবত ঘরে খাচ্ছি। বেলগাছটা তো আমাদের দেখেইছ, তো দেখছি অনেকগুলো বেল বেশ পড়ে আছে। তা ভাবলাম একটু বেলের শরবতই খাই লেবু দিয়ে, আর পুদিনা থাকলে বেশ ভালো হতো। তো আমি চিনি দেবো না, আমার কাছে সুগার ফ্রি ট্যাবলেট আছে, ওইটা দিয়ে দেবো, আর একটু গ্লুকন ডি দিয়ে দেবো। তো চলো বেলের শরবতটা তৈরি করে নিই। তো এই যে দেখো, আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম, এক গ্লাসের একটু বেশি হয়েছিল। দেখো বন্ধুরা, খেতে বসে গেছি আর এখন দুপুর 12টা। তো আজকে খুবই সিম্পল মেনু, এই যে লঙ্কার আচার, শশা আর এই যে আলু ভর্তা। তো বেটুর বাবা নেই, ওই জন্যে আর বেশি কিছু তামঝাম করলাম না, তাড়াতাড়ি খেয়ে নেবো। কারণ সে সকালে স্কুল গেছি, বেটুরও খিদা পেয়ে গেছে, আমারও খিদা পেয়ে গেছে। তো চলো আলুটা মেখে নিই আর বেটুকে খাইয়ে দিই, আর আমিও খেয়ে নিই, তারপর একটু রেস্ট করবো। হ্যাঁ বলছে বিছানাতে খাবো, এই জামাগুলো আমি একদম ভিজে গেছে। বিছানাতে কো খায় না, গরমে আর কিছু। তো দেখো বিকাল হলে বেটু উঠে আর কি গাড়ি নিয়ে খেলছে। চলো চলো চলো, তো চলো বেটুকে আর কি কাজগুলো করে দিই, তারপর আর কি টিউশনে নিয়ে যাব। খেলছে এই গাড়িটা, ওর যাই হোক টিকে গেছে, অন্য কোনো গাড়ি আর কি এতদিন টিকে নি। তো বেটুকে আমি কাজগুলো করে দিলাম, আমি জলগুলো ভরে নিচ্ছি, আর বাসন সেরকম নেই, কালকেই ধুবো। তিন বালতি জল ভরে দিচ্ছি, যদি রাত্রেবেলা লাগে তো। এদিকে তো দুয়ারটা গেটটা লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা এখন মোটামুটি 7টা, বেটুকে টিউশন থেকে নিয়ে এলাম, আর বেটু নিল বাবুল গাম, আর আমি নিলাম চানাচু 5 টাকা 5 টাকা। চা বানিয়েছি, বাটি দিয়ে বানালাম। চা পাতিটা ভুলে ভুলে আমি 2 চামচ দিয়ে দিয়েছি, একটু বেশি কালার হয়ে গেছে। চিনিটা 1 চামচ, চিনিটা 1 চামচ, গরম পরে খুব বাইরে খুব সুন্দর হাওয়া। একটু জল খাচ্ছে আর দেখো চা মুড়ি। চলো এই বিছানাতে বসো, পড়ে গেলে তখন ওই বিছানাটা ইয়া হবে। হ্যাঁ খাইলো, জলটা খাইলো। তো এই দেখো বেটু কি সুন্দর সাজিয়েছে আর কি। আর বেটু এখন খেলো ম্যাগি, আর আমার তো চা মুড়ি খেয়ে পেট ভরে গেল। আর বেটুর বাবা আর কি আসবে রাত করে, মোটামুটি 11টা 12টার দিকে বিয়ে বাড়ি গেছে, তো খেয়ে আসবে। ওই জন্য আমি আর কিছু খাবার বানালাম না, চা মুড়ি খেয়ে আমার পেট ভরে গেল। আর যদি খিদে পায় তখন দেখবো গুড় রুটি তো আছে, রুটি তো আছে, গুড় দিয়ে খেয়ে নেবো। আর আজকে সেরকম ব্লগটা কেবল বানালাম না, বেটুকে টিউশনে নিয়ে গেছিলাম, তখন আমি বেটুর ধর্মমায়ের ঘর গেছিলাম, বাচ্চাটাকে দেখতে। তো বাচ্চাটার আর কি কাশি হচ্ছে, তো বললো কালকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, ভালোই বেশ ঘন ঘন কাশছে। তো বেটুর কাকু আর কি বলে বেটুকে মিষ্টি দই এনে দিল, আর আমি আর খিদে পেয়েছে তো কী করবো। তো এই দেখো কোথায় গেলো বেটু, ও চলে গেছে বেটু মনে। তো এই দেখো আমি কিছুগুলো বাদাম ভেজেছি, এই দেখো বেটুর বাবা শুনে আর কি বলছে অম্বল করবে রাত্রেবেলা বাদাম খেয়ে।
তো চলো আসার আগে আমি জলদি যদি বাদামগুলো খেয়ে নিই, আর এসে নিয়ে আমাকে ধমকাল। তো এই দেখো রাত্রেবেলা আর কি ঘরগুলো ঝাড় দিইনি, অনেক ময়লা আছে, আর তারপর হালকা করে একটু পুছে নেবো আর নিচে ঘুম শুয়ে যাবো, প্রচণ্ড গরম আছে। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আজকের ব্লগটা সেরকম হলো না, তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি কালকের ভিডিওটা আরও ভালো বানাতে পারবো, চেষ্টা করছি আমি।